শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এই আশঙ্কার কথা জানান। ডক্টর ইউনুস বলছেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা, এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে, এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। তিনি বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তা মিয়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে, বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে। সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, 17 কোটি মানুষ আছে যাদের অধিকাংশই তরুণ, যারা কখনো ভোট দেয়নি। আপনাকে নিশ্চিত করতে হবে দেশে গণতন্ত্র আছে। এই তরুণরা কখনোই ভোট কেন্দ্রে যায়নি, কারণ নির্বাচন হয়নি। আমাদের তরুণদের সাথে কথা বলতে হবে। ভারতের গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন, বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ, ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ইউনুস বলেন, ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এই জন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই, তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হল গণতন্ত্রে ফিরে যাওয়া। তিনি চান যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি। ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। নরেন্দ্র মোদী সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন। তিনি বলেন, আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না। আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম, বাংলাদেশের নিরীহ ছেলেদের তাদের সরকারি গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন, ভারত না করে দিল। তিনি বলেন, পুরো বিষয়টিতে ভারতের নিরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লি শেখ হাসিনার কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে, কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আটকানো যাবে না।